আসতে চলেছে সামনের মে মাসের ফার্স্ট উইক থেকে একটি নিউ সিরিজ দ্য পার্ক অফ বেঙ্গল, যেখানে থাকবে কলকাতার মধ্যে থাকা ও তার আশেপাশে থাকা 30টি কাপলস পার্ক, ফ্যামিলি পার্ক, ওয়াটার পার্ক ও বিভিন্ন রিসর্টের ভিডিও। থাকবে পার্কের এন্ট্রি কত, কোথায় অবস্থিত, টাইমিং কী আছে, এই সমস্ত তথ্য ইনফরমেশন। সো দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য এবং তার ইনফরমেশন জানার জন্য। প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আসবে, তাই বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। আর আজকের ভিডিওতে আমি হুগলি জেলার কয়েকটি কাপলস পার্কের সন্ধান ও ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি আপনারা কলকাতা থেকে একদিনে বা একবেলায় ঘুরে আসতে পারেন। সো দেরি না করে ভিডিওটি শুরু করলাম, আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। প্রথম যে পার্কটির কথা আমি বলবো সেটি হলো দিয়ারা পার্ক। হাওড়া তারকেশ্বর গ্রামের ট্রেনে শাওড়াফুলির পরের স্টেশনই হলো দিয়ারা। দিয়ারা স্টেশন থেকে টোটো নিয়ে আপনারা এই দিয়ারা পার্কে চলে আসতে পারবেন। সপ্তাহের প্রতিদিনই পার্কটা খোলা থাকে। পার্কের প্রবেশ মূল্য 40 টাকা। পার্কটি সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। এটি হলো একটি কাপলস পার্ক এবং ফ্যামিলি নিয়েও আপনারা এখানে আসতে পারেন। দ্বিতীয় পার্কটি হলো চন্দননগরের হ্যাপিল্যান্ড পার্ক। চন্দননগর রেল স্টেশন থেকে টোটো বা অটোতে প্রায় 15 মিনিট সময় লাগে এই পার্কটিতে আসতে। সপ্তাহের প্রতিদিনই সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। বর্তমানে এই পার্কটির এন্ট্রি ফি 20 টাকা প্রতিজনের। আমার এই চ্যানেলে এই পার্কটির সম্বন্ধে আলাদা করে ফুল ডিটেলস একটি ভিডিও বানানো আছে, আমি যার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। নেক্সট একটি পার্ক হলো চন্দননগরের ওয়ান্ডারল্যান্ড পার্ক বা KMDA পার্ক। চন্দননগর রেল স্টেশন থেকে প্রায় 10 মিনিটের রাস্তা এই পার্কটি, টোটোতে বা হেঁটেও আপনারা আসতে পারেন। পার্কটি প্রতিদিন সপ্তাহের সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে এই পার্কের এন্ট্রি ফি 20 টাকা প্রতিজনের। চতুর্থ পার্কটি হলো চন্দননগরের ডিজনিল্যান্ড পার্ক। এটি একটি প্রাইভেট পার্ক। চন্দননগর রেল স্টেশন থেকে টোটো বা অটোতে প্রায় 25 থেকে 30 মিনিট লাগে এই পার্কটিতে আসতে। সপ্তাহের প্রতিদিনই সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি এই পার্কটি খোলা থাকে। বিশেষত্ব এই পার্কটি একটি কাপেল পার্ক এবং কাপেলদের জন্য একটি প্রাইভেট জোন করা রয়েছে এই পার্কের ভেতরে। বর্তমানে এই পার্কটিতে 25 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয় প্রতিজনের। পঞ্চম পার্কটি হলো চন্দননগরের ছুটি পার্ক, যেটা ঠিক চন্দননগরের ডিজনিল্যান্ড পার্কের পাশেই অবস্থিত। প্রায় 2 মাস লকডাউনের পর এই পার্কটি এই কিছুদিনের মধ্যে ওপেন হয়েছে। এটি একটি কাপেল জোন পার্ক, অনলি কাপেলদের জন্য এই পার্কটি খোলা। বর্তমানে এই পার্কটি প্রতিদিনই খোলা থাকে সন্ধে 7টা পর্যন্ত সকাল 10টা থেকে। এবং এই পার্কে আপনারা যদি আসেন তাহলে রেল স্টেশন থেকে, চন্দননগর রেল স্টেশন থেকে টোটো বা অটোতে এই পার্কে আপনারা আসতে পারেন। বর্তমানে এই পার্কের 25 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয় প্রতিজনের।
নেক্সট পার্ক যেটা হলো সেটা চন্দননগরের নিউ দীঘা পার্ক। চন্দননগরের ছুটি পার্কের ঠিক বিপরীত দিকেই এই পার্কটি অবস্থিত। এটি একটি গভর্নমেন্ট পার্ক, চন্দননগর কর্পোরেশন আন্ডারে এই পার্কটি পড়ে। এটিও একটি কাপেল পার্ক উইথ ফ্যামিলি পার্ক, ফ্যামিলিরাও এখানে যেতে পারে এবং কাপেলরাও এখানে আসতে পারেন। বর্তমানে প্রতিদিনই পার্কটি খোলা থাকে এবং 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয় এবং সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এই পার্কটি ওপেন করা আছে। এরপরের যে পার্কটি হলো সেটা হলো বর্ধমানের রসুলপুর স্টেশনের ধারেই একদম মালঞ্চ নেচার পার্ক, যেটা বর্ধমান কট লাইনে রসুলপুর স্টেশন নামবেন, ওখান থেকে প্রায় 15 মিনিটের রাস্তা টোটো বা অটোতে এই মালঞ্চ নেচার পার্কে। এই পার্কটি সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি পার্কটি খোলা থাকে। এটা একটি কাপেল পার্ক, ভেতরে রিসর্টের ব্যবস্থা আছে, আপনারা চাইলে রাত্রিও বাসও এখানে করতে পারেন। রিসর্টের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা আছে। আমি এই পার্কের সম্বন্ধে ফুল ডিটেলস নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে যে এই পার্কে আপনারা আসবেন কী করে, এই পার্কের হোটেল ভাড়া কত, ভেতরে লাঞ্চের ব্যবস্থা আছে কি না, এই সমস্ত জিনিস নিয়ে এই একটি ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন।